আঞ্জাত একেবারে দেখো সে কিন্তু এখনো পর্যন্ত নির্লিপ্ত একেবারে এবং গোটা যে ঘটনা ঘটেছে কোন রকম কোন অপরাধ যে তার মধ্যে কাজ করা সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত নেই পুলিশের কাছে। পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি যে গতকালকে যেমন পুলিশ আদালত থেকে দশ দিনের জন্য হেফাজতে পায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তদন্তকারী অফিসারেরা যে বিষয়টা পুলিশ সূত্রে জানা যাচ্ছে কার্যত হাসতে হাসতে সে একের পর এক উত্তর দিচ্ছে পুলিশকে। গত শনিবার রবিবার এবং সোমবার এই তিন দিন ধরে সে কিন্তু বহরমপুরে ছিল এবং তিন দিন ধরে গোটা বিষয় আর এই রেকিটা চালায় যে কখন কখন সুতপা এই হোম থেকে বেরোয়, কার কার সঙ্গে দেখা করে, কোথায় কোথায় যায়, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করে, গোটা বিষয়ে যে একটা পরিকল্পনা তৈরি করে রেখেছিল সেই বিষয়টাও সে পুলিশকে জানিয়েছে যে খুন করে দেবো সুতপাকে। কারণ কি? কারণ হচ্ছে তার ভালোবাসা এবং সেই ভালোবাসায় আঘাত তেমন সেই বিষয়টা কিন্তু পুলিশকে জানাচ্ছে। এবং এই ক্ষেত্রে একেবারে পূর্ব পরিকল্পনা মাফিক শনি রবি এবং সোমবার সে শনি রবি দুদিন ধরে রেকি এবং তারপর সোমবার দিন কিন্তু সেই এই খুনের ঘটনাটি ঘটায়। যে বিষয়ে পুলিশ সূত্রে জানতে পারছি আমরা যে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই ছুরি কোথা থেকে কিনেছিল, পাশাপাশি খেলনা বন্দুক বা এই এখন দামি বন্দুক কেন, সে যে বিষয়ে জানিয়েছে যে জায়গায় সে রেকি করে দেখতে পায় যে ওখানে অনেকে যাতায়াত করে এবং যে জায়গায় খুনটা করেছে সেই জায়গায় গলিটা ওই গলিটা একমাত্র ফাঁকা থাকে কিন্তু বাইরের সামনের দিকে গলিতে প্রচুর লোকজন থাকে, ফলে সাধারণভাবে সাধারণ লোকজনের দ্বারা সে যাতে প্রতিহত না হতে করতে পারে, তাকেও যাতে আটকাতে না পারে সেই জন্যই কিন্তু বন্দুকের মতো দেখতে একটি দামি বন্দুক সে কিনে আনে। এবং সেই জন্যই কিন্তু দেখবে প্রথম দিকে সে কিন্তু বন্দুকটাকে বার করেনি, যখন স্থানীয়রা আসে সামনে চলে আসে তখন সে বন্দুকটা বার করে এই দামি বন্দুকটি এবং তারপরে সে ভয় দেখায়। সুতরাং এইরকম যে একটা গোটা ঘটনার পরিকল্পনা তৈরি করেই সে এসেছিলো সেই বিষয়টা পুলিশ জানতে পেরেছে। অন্যদিকে শনি এবং রবিবার কোথায় কোথায় ছিল সেই বিষয়টা তার কাছ থেকে জানতে চাওয়া হয়। তার কাছে একটা ব্যাগ নিয়ে সে বেরিয়েছিল যখন এই সুতপাকে খুন করে, তার আগে একটা ব্যাগ নিয়ে বেরিয়েছিল, খুনের আগে ব্যাগটিকে অন্যত্র একটা জায়গায় রেখে দেয় এবং ওই ব্যাগের মধ্যে জামা প্যান্ট এবং অন্যান্য বেশ কিছু সরঞ্জাম সে রেখে দিয়েছিল। এবং তার পরবর্তীকালে সুতপা চৌধুরীকে খুন করার পর সেখান থেকে বেরিয়ে ওই ব্যাগটিকে নিয়ে একেবারে সেখান থেকে কিন্তু জামা প্যান্ট সেটা যে লাক্সারি ট্যাক্সিতে ওঠে সেখানে বদল করে তারপরে কিন্তু দুটি গাড়ি বদল করে তুমি ইতিমধ্যেই জানো সে হচ্ছে শামশেরগঞ্জের দিকে যখন পালাতে যায় তখন ধরা পড়ে। অর্থাৎ গোটা বিষয় পুলিশ যেটা মনে করছে একটা পূর্ব পরিকল্পনা মাফিক এই যে খুনের যে ঘটনা সেটা ঘটিয়েছে, তবে যেটা তদন্তকারী মনে করছে তীব্র আক্রোশ তার মধ্যে তৈরি হয়েছিল এবং সেই তীব্র আক্রোশটাই কিন্তু থেকেই সোমবার দিনকে এই খুনের ঘটনাটি ঘটায়। তার যে সোশ্যাল মিডিয়া যে সাইট ছিল সেখানেও বিভিন্নভাবে কিন্তু পুলিশ জানাচ্ছে, বিশেষজ্ঞ এবং পুলিশও অ্যানালিসিস করছে, দেখছে যে কবে থেকে মূলত তাদের সুতপার সঙ্গে তার সম্পর্ক ছিল, কবে থেকে বিচ্ছেদের ঘটনা ঘটলো, এরকম অনেক তথ্য কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকেও পাচ্ছেন তদন্তকারীরা, সেই সমস্তটাই কিন্তু খতিয়ে দেখার কাজ করছেন। ধন্যবাদ পার্থ।